নমস্কার বন্ধুরা আমি দীপক আপনারা দেখতেছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল নন স্টপ এডুকশন টেকনিক্যাল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব তো আপনারা সবাই জানেন এখন কাস্ট সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন আপনারা করতে যাচ্ছেন নতুন করে বা আপনারা এডিট করতে যাচ্ছেন তো হচ্ছে না বন্ধুরা অনেকক্ষণ প্রবলেম দিচ্ছে ওয়েবসাইটে ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি নতুন করে দিয়ে দুই হাজার কুড়িতে যে ওয়েবসাইটটি বানানো হয়েছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়ে দিয়েছে আপাতত পুরোনা ভার্সন যে ছিল বন্ধুরা আগে যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন কাস্ট সার্টিফিকেট জন্য এস সি এস টি ও ঠিক আছে বন্ধুরা সেই কোনো পূর্ণ ওয়েবসাইটটি এখন আবার ফিরে এসেছে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা পুরোনো ওয়েবসাইটে আপনি কীভাবে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তো দেখে নেব এই ভিডিওতে তো বন্ধুরা যা যা কাস্ট সার্টিফিকেট বানাতে যাচ্ছ তো এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের বলে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা ফার্স্ট টু লাস্ট বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে তো বন্ধু যা যা আমার নতুন প্লেস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল এক ঘন্টা আছে প্লিজ ক্লিক করে দিন এরকম লেটেস্ট এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সবাই প্রথমে চলে যাচ্ছি আমাদের গুগল কোম ওয়েবসাইটে ঠিক আছে আমি বন্ধুরা আমি ল্যাপটপ থেকে আপনি করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কম্পিউটার পিসি যেখানে আপনারা খুলুন তো বন্ধুরা সব প্রথমে আপনারা এখানে লিখবেন বন্ধুরা ডাব্লু সি ঠিক আছে কাস্ট সার্টিফিকেট এটা আপনারা লিখবেন ডাব্লুবি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ঠিক আছে বন্ধুরা ডাব্লিউ বি ডট গভ গ জিও বি ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে আপনার যাওয়ার পর বন্ধুরা আপনারা ক্লিক করুন কিন্তু সোজা আপনার এই পেজে নিয়ে আসবে বন্ধু ঠিক আছে এই পেজে নিয়ে আসার বন্ধু আপনাদের হাউ টু অ্যাপ্লাই অ্যাটসে এখানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে কি পেজ আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের এখানে কিন্তু বলে দিয়েছে বন্ধুরা আপনারা এটা ভালো করে পড়ে নেবেন বন্ধুরা ঠিক আছে পড়ে নেওয়ার পর বন্ধুরা আমি আপনাদের আরও ব্যাক করতেছি বন্ধুরা ব্যাক করা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের পুরনো যে নতুন যে ওয়েবসাইটটা ছিল বন্ধু দু হাজার কুড়িতে যেটা বানিয়েছিল বন্ধুরা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না শো করতেছে না বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর এস সি এস টি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অপশন আপনি এখানেই আপনার ক্লিক করবেন ঠিক আছে তো বন্ধুরা যখনই আপনার ক্লিক করবেন তো বন্ধু আপনাদের সামনে একটা ফর্ম আসবে এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখন চলে এই ফর্মটি তো বন্ধুরা আপনারা দেখতে আপনাদের আপনার আপনাদের সামনে ফর্মটি উঠেছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে বন্ধুরা পুরনো যে ওয়েবসাইটটি ছিল বন্ধুরা সেটা কিন্তু আবার ফ্রি এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরনো কাস্ট সার্ভিস অ্যাপ্লিকেশন ফর্ম বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি পুরনো যে ওয়েবসাইটটি সেটা আবার কিন্তু গভর্নমেন্ট চালু করে দিয়েছে বন্ধুরা নতুন যে ওয়েবসাইটটি কিন্তু প্রবলেম দিয়েছিলো বন্ধুরা তার জন্য কিন্তু সেই ওয়েবসাইটটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা এখানে দেখে নিব এসসি এসটি ওবিসি টি ও বিসি কাস্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় তো বন্ধুরা ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে থাকবেন ভিউটি খুবই ইম্পর্টেন্ট ইনপোর্ট হতে চলেছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব ফর্মটা কীভাবে ফিল আপ করব তো বন্ধুরা আপনার পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো দেখবেন ডিস্ট্রিক্ট আপনাদের কোন ডিস্ট্রিক্ট সেটা আপনার সিলেক্ট করবেন বন্ধুরা সিলেক্ট করার পর বন্ধু দেখতে দেখছেন আপনাদের কোন স্টেট আপনার সেটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর বন্ধুরা আপনার দেখেছেন সাব ডিভিশন আপনার সাব ডিভিশন কী সেটা আপনার সিলেক্ট করে নেবেন বন্ধুরা করে নেওয়ার পর বন্ধু আমরা দেখতে পাচ্ছেন আপনাদের মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা ঠিক আছে বন্ধুরা সেটা আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধু আমরা দেখতে সিলেক্ট ফর্ম ফর্ম দিস তো বন্ধু আপনাদের ব্লক কোন ব্লক পড়ে সেটা আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন ফর এসসি এস টি আপনারা আপনার ঠিক আছে কী জন্য অ্যাপ্লাই করতেছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো আমি আপনাদের জাস্ট ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি ঠিক আছে এস সি হলে আপনার কোন কাস্ট পড়েন বন্ধুরা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নেম এখানে আপনাদের দিতে হবে বন্ধুরা তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আপনার জাস্ট দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো এখানে তার বাবার নাম দিয়ে দিবেন বাবার নাম দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখানে আপনারা তার মোবাইল নম্বর দিয়ে দিবেন এমিন আলি বন্ধুরা দেখতে পাচ্ছেন দিলেও হবে না দিলেও হবে অ্যাপ্লিকেশনে আধার নাম্বার দিলেও হবে না দিলেও হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টারমার্ক নেই যেগুলিতে বন্ধুরা স্টারমার্ক দেওয়া সেটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট জন্ম হয়েছে কোন ডিস্ট্রিক্ট সেটা আপনার এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন কোন ব্লকে পড়ে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর বন্ধুরা কোন ভিলেজ কোন গ্রামে জন্মগ্রহণ সেটা আপনাদের দেখতে হবে লেখার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ইম্পর্টেন্ট সিও নেম। সেও মানে তার বাবা গার্জেনের নাম ঠিক আছে এখানে আপনাদের লিখতে হবে লেখার পর্যন্ত দেখতেছেন দার্জিলিং গেট পুলিশ স্টেশন কোথায় সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে গেট পিএস মানে পুলিশ স্টেশন এখানে আপনাদের সিলেক্ট করতে হবে দেখার পর্যন্ত দেখছেন জিপি ওয়ার্ড মানে আপনাদের গ্রাম পঞ্চায়েত কোথায় সেটা আপনাদের লিখতে হবে ভিলেজ বা রোড ঠিক আছে এখানে আপনার গ্রামের নাম লিখতে হবে পোস্ট অফিস পিনকোড দেওয়ার পর বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম সেম থাকলে বন্ধু দেখতে পাচ্ছেন ই এ ক্লিক করে দিবেন ইএসএ ক্লিক করে দেওয়ার পর বন্ধু আপনারা দেখছেন নিচে আসবেন নিচে নিচে আসার পর বন্ধু আপনার রিলিজেন ঠিক আছে আপনাদের ধর্ম কি সেটা আপনারা সেট করবেন করার পর বন্ধু দেখছেন জেন্ডার যার নামে অ্যাপ্লাই করছেন সে ছেড়ে না মেয়ে ছেলে হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল ঠিক আছে এরপর বন্ধু আপনারা দেখছেন বিরাট রিলেশন আপনাদের বংশে যদি থেকে থাকে তো বন্ধু আপনাদের দেখেছেন তার নাম এখানে দিবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন তার সঙ্গে আপনাদের কী সম্পর্ক সেটা আপনাদের ফাদার বাদার না ভাই ঠিক আছে সেটা আপনার এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তার যে কাস্ট সার্ভিসের নাম্বার সেটা আপনাদের এখানে দিতে হবে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু ক তারিখে তার সার্ভিট ইস্যু হয়েছে পেয়েছে সেটা দেখতে পাচ্ছেন কাস্ট সার্ভিসের উপরে নাম্বার থাকে বন্ধুরা ঠিক আছে ইস্যু অর্থাৎ কথা থেকে ইস্যু হয়েছে বন্ধুরা কোন সাব ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা ঠিক আছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি কারো যদি বংশে না থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন 14 নম্বর এখানে ফর্মটি দেখেছেন এখানে আপনার রিফারেন্স নাম্বার দিবেন লোকাল রিফারেন্স বন্ধুরা ঠিক আছে দুজন লোকাল রিফারেন্স মানে আপনাদের কাসের আশেপাশে যে কাস্টমার হয়েছে তাদের নাম এবং আপনার তাদের অ্যাড্রেস দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনাদের বংশে যদি না থাকে বন্ধুরা দেখাচ্ছেন নো হতে ক্লিক করে দিবেন নোতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার দ্য অ্যাপ্লিকেশন হিজ ফ্যামিলি মিগারেট অফ আডার আন্ডার স্টেট অফ কান্ট্রি ঠিক আছে তো বন্ধু এটা আপনারা ইয়েস করে ইয়েস করলে আপনারা ফিল আপ করতে হবে বন্ধুরা ঠিক আছে আপনাদের সব কিছু ফিল আপ আমি নোতে ক্লিক করে দিই নোতে ক্লিক করার পর আপনার দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে নেক্সট পেজে আপনারা যাবেন ঠিক আছে তো আমি ফিল আপ করে দিচ্ছি আমার এই ফর্মটি তো আমি আপনাদের দেখাচ্ছি তারপর ঠিক আছে তো বন্ধুরা এরপর আপনার দেখতে চান অ্যাপ্লিকেশানে একটি ফটো ফটো আপনাদের আপ আপলোড করতে হবে বন্ধু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ফাইল বিনে রেখেছি বন্ধুরা এখান থেকে অ্যাপ্লিকেশানে একটি ফটো আপনার তারা আপলোড করে দিবেন বন্ধুরা আপলোড করে দেওয়ার পর পরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট অফ স্টোরেজ রিলেশন ঠিক আছে তার যে ব্লাড রিলেশান যে আছে ঠিক আছে সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে ব্লাড রিলেশান চার্ট যে নাম্বার ডিটেলস সেই নাম্বারটা এখানে আপনার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর্যন্ত এজ প্রুফ এজ প্রুফ হিসেবে আপনার কী দিচ্ছেন অ্যাডমিট কার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট তো আমি এখানে আধার কার্ড দিচ্ছি বন্ধুরা আধার কার্ডের নাম্বারটা আপনার এখানে বসিয়ে দেবেন বন্ধুরা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সার্টিফিকেট ডিটেলস চেক দ্য চয়েস ডেট অফ ইস্যু কবে ইটু ইস্যু হয়েছে বন্ধু সেই ডকুমেন্টের নাম্বারটি ডেটটি এখানে আপনার বসিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পর ফটো আইডেন্টি বন্ধু আপনি দেখেছেন প্যান কার্ড ভোটার কার্ড ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার কার্ড দেওয়া আছে অ্যাডমিট কার্ড ঠিক আছে যেটা আপনার কাছে আছে বলুন সেটা আপনাদের এখানে দিবেন ফটো আইডেন্টিটির জন্য যেটা ডকুমেন্ট আপনাদের ফটো আছে বন্ধুরা তো আমার প্যান কার্ডের ফটো আছে আমি আপলোড করে দিলাম দেখুন প্রুফ অফ সিটিজেনশিপ তো বন্ধুরা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আপনাদের না থাকে বন্ধুরা আপনার বাবারটা বন্ধুরা এখানে ভরিয়ে দিন ঠিক আছে প্রুফ অফ রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের যে ডকুমেন্ট আপনাদের পশ্চিমবঙ্গে বসবাস করেন সেটা আপনাদের ডকুমেন্ট আপনাদের বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ভোটার আইডি কার্ড যে কোনো একটা বন্ধু আপনাদের এখানে আপলোড করে দিতে হবে বন্ধুরা ঠিক আছে তো আমি এখানে বার্থ সার্টিফিকেট দিলাম বন্ধুরা দেওয়ার পর বন্ধুরা দেখেছেন প্রুফ লোকাল রেসিডেন্ট তো আপনাদের অ্যাড্রেস প্রুফ বন্ধুরা আপনাদের এখানে থাকেন বন্ধুরা পশ্চিমবঙ্গে যে যে জায়গায় থাকেন সেই জায়গার অ্যাড্রেসটি আপনারা এখানে আপলোড করে দেবেন বন্ধু সিলেক্ট করার বন্ধু দেখছেন তার ডকুমেন্ট নাম্বার সেটা বন্ধু দেখবেন কোনো কিছু নাম্বার দিয়ে দিলেন বন্ধুরা ঠিক আছে এরপর বন্ধু আমাদের ইনফরমেশন ভোটার কার্ড ঠিক আছে অ্যাবাউট তো ফাদার না মাদার কার্ড দিয়েছেন বন্ধুরা তো আমি এখানে ফাদার সিলেক্ট বললাম বন্ধুরা বাবার ভোটার কার্ড সিলেক্ট করার দেখছেন তার যে ভোটার কার্ড নাম্বারটা সেখানে আপনার এখানে লিখবেন লেখার পর দেখছেন এসএমবি সে কথা ভোট দেয় বন্ধুরা পার্ট নাম্বার ঠিক আছে এবং বন্ধুরা দেখছেন সিরিয়াল নাম্বার কবে ইস্যু দেওয়ার পর দেখুন সাবমিট বন্ধুরা দেখছেন সাবমিট এই অপশানে আপনার ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এটা ফিল আপ করে দিয়েছি ফিল আপ করে আমি আমি আপনার দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে তো বন্ধু একটা আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলেছি আপনার দেখছেন এখানে আপনাদের কাজ থাকবে নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বারটা এই নাম্বারটাই আপনার লিখে রাখুন বন্ধুরা নোট ডাউন করে রাখুন এই নাম্বারটি আপনাদের কাজে লাগবে বন্ধুরা ঠিক আছে আপনারা সার্চ করে দেখতে পাবেন বা আপনাদের অ্যাপ্লিকেশন হারিয়ে যায় বন্ধুরা আপনারা এই নাম্বার দিয়ে বার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি ফর্মটা বন্ধুরা তো বন্ধুরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন সব ডকুমেন্ট আবার চেক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিটের উপরে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা ওয়েবসাইটে কোনো প্রবলেম দেখাচ্ছে তাদের জন্য এমন করতেছে বন্ধুরা আবার থেকে লগ ইন হতে বলতেছে তো আমরা প্রথম থেকে লগ ইন হচ্ছি তো বন্ধুরা এবার আপনারা যে আপনাদের বললাম বন্ধুরা আমি আপনাদের যে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা আপনারা লিখে রাখবেন বন্ধু ঠিক আছে বন্ধুরা তো লিখে রাখার পর বন্ধু আপনাদের ডকুমেন্টটা এবং আপনাদের স্লিপটি আপনারা কিভাবে প্রিন্ট আউট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিপিনিউড অ্যাপ্লিকেশন অ্যাকনেন্স স্লিপ ঠিক আছে এখানে আমরা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন এবং আপনাদের যে রেট অফ সেখানে আপনারা এখানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করার বন্ধু আপনাদের কিন্তু বার হয়ে যাবে ঠিক আছে বন্ধু তো আমি আপনাকে করে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধু আপনার দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই আছে বন্ধু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং তার ডেট অফ বার্থ দেওয়ার পর বন্ধুরা তার নাম এবং সেই যে ফর্মটি বন্ধুরা আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে বন্ধুরা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই নাম আপনাদের ফর্মটা চলে আসে এরপরে আপনাদের এখন প্রিন্ট আউট এরপর আপনি প্রিন্ট আউটে ক্লিক করে এটা প্রিন্ট আউট করবেন এবং বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এক ননের স্লিপস যেটা কিন্তু আপনার এখানে ডাউনলোড করে আপনার প্রিন্ট আউট করে দিবেন তাকে ঠিক আছে তারা আপনি কাজ সার্ভিস বানাচ্ছেন ঠিক আছে বন্ধুরা ফুল প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিলাম তবন্ধু ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই আপনার কমেন্ট করবেন এবং তার বন্ধু যা যা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচতে আইকন ঘন্টা আসে প্লিজ ক্লিক করে দিন এরকম লেটেস্ট এবং আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য